আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা দুইটি বিষয় জানব এক কবর স্থানে জানাজার নামাজ আদায় করা যাবে কি না দুই কবরকে সামনে রেখে জানাজার নামাজ পড়া যাবে কি না এই দুইটি বিষয় সম্পর্কে আমরা জানবো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই দুইটি বিষয় সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন এই দুইটি বিষয় সম্পর্কে আমরা জেনে নেই কবরস্থানে জানাজার নামাজ আদায় করা অর্থাৎ কবরস্থানে জানাজার নামাজ আদায় করা সম্পর্কে এই আলোচনা হজরত আনা তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাহা আলাল জানা ইজ আল কবর অর্থাৎ রসুল আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে জানাজার নামাজ আদায় করতে নিষেধ করেছেন প্রিয় দর্শক এই যে তেরো লেখা আছে এখানে তেরো আছে সহিহুল জামি হাদিস নং ছয় এখন আমরা জেনে নেব কবর সামনে রেখে জানাজার নামাজ পড়া যাবে কিনা আমরা জেনে নেব প্রিয় দর্শক এখানে দেখেন তবে সদ্য দাফনকৃত অর্থাৎ তবে সদ্য দাফনকৃত কোনো ব্যক্তির কবরকে সামনে নিয়ে তার কোনো নিকটাত্মীয় অথবা ঘনিষ্ঠ ব্যক্তি বা ব্যক্তিবর্গ তার জানাজার নামাজ পড়তে পারে অর্থাৎ এই মাত্র একটি লোককে দাফন করা হয়েছে কিন্তু একটি পরেই তার কোনো আপনজন এসে দেখল যে তাকে দাফন করা হয়েছে তখন ওই ব্যক্তি কবরকে সামনে নিয়ে তার জানাজার নামাজ পড়তে পারবে যিনি বা যারা ইতোপূর্বে অত্যধিক আগ্রহ থাকা সত্ত্বেও তার জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারেননি আবদুল্লাহ বিন আব্বাস রতি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইনতাহা রসুল উল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইলা কবরিন রত বিন ফাসল আলাইহি অসফু খালফাহু অ কাব্বার আর আন অর্থাৎ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম সদ্য দাফনকৃত জৈনক ব্যক্তির কবরের কাছে গিয়ে তার জানাজার নামাজ আদায় করেন সাহাবায় কেরামো তার পেছনে সারিবদ্ধ হয়ে চার তাকবিরে উক্ত ব্যক্তির জানাজার নামাজ আদায় করেন প্রিয় দর্শক এখানে চোদ্দো আছে এই যে দেখেন এই যে দেখেন এখানে চোদ্দ মুসলিম হাদিস নং নয়শো চুয়ান্ন হজরত আবু হুরার তা তালহু থেকে বর্ণিত তিনি বলেন জৈনকা কালো মহিলা অথবা জৈনক কালো যুবক রসুল সাল্লি আসালামের মসজিদ দিত একদা রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তাকে দেখতে না পেয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করলে সাহাবাইকেরাম বললেন সে তো মরে গিয়েছে রসুল সাল্ল আলাইহি আসাল্লাম বললেন তোমরা কেন আমাকে এই ব্যাপারে কিছুই জানালে না মূলত সাহাবাইকেরাম ব্যাপারটিকে নিতান্ত ছোটই মনে করলেন তাই তারা রসুল সাল্লাহ আলয় সাল্লামকে এই ব্যাপারে ইতোপূর্বে কিছুই জানাননি অথবা রসুল সাল্ল আলিহিহি আসাল্লাম বললেন তোমরা আমাকে তার কবরটি দেখিয়ে দাও কবরটি দেখিয়ে দিলে রসুল সাল্লি হস্লাম তার কবরটি সামনে রেখে তার জানাজার নামাজ আদায় করেন অতপর বললেন ইন্না ইনআিল কবুরা মামলু আলা আহলিহা ওয়া বিসলাতি আলাইহিম অর্থাৎ নিশ্চয়ই কবরগুলো তার আদিবাসীদের উপর অন্ধকারাচ্ছন্ন থাকে আর আল্লাহ তালা তাদের উপর আমার জানাজার নামাজের বরকতে তা তাদের জন্য আলোকিত করে দেন এখানে পনেরো দেখতে পাচ্ছেন আর এখানেও পনেরো দেখতে পাচ্ছেন অর্থাৎ মুসলিম শরীফের নয়শো ছাপ্পান্ন নং হাদিস এই হাদিসটা সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে বোঝা গেল যে কবরকে সামনে নিয়ে জানাজার নামাজ পড়া যেতে পারে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ